পঞ্চম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি পার্ট ফাইভ, মানে 5 নম্বর অ্যাক্টিভিটি যা দিয়েছে তার অ্যান্সারগুলো করে দিচ্ছি। এক প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে, মাঠ মানে ছোট কবিতায় কবির কাছে মাঠ কিভাবে নানান অর্থে প্রতিভাসিত হয়েছে আলোচনা করো। উত্তর হচ্ছে, কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছোট কবিতায় কবি মাঠকে নানান অর্থে তুলে ধরেছেন। কবির মতে মাঠ মানে মনের আনন্দে এক বুক আশা নিয়ে সামনে ছুটে চলা। মাঠ মানে শুধুই মজা বা সীমাহীন খুশির অবাধ লুটোপুটি নয়, আসলে মাঠ মানে তরুণ প্রাণের শাশ্বত এক প্রদীপ। কবির মতে মাঠ মানে মনের আনন্দে ছুটোছুটি করতে করতে এগিয়ে চলা। দুয়েটা, অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো, তারপর কি ঘটলো তা পাহাড়িয়া বর্ষার সুরে রচন অনুসারে লেখো। উত্তর হচ্ছে, পৃথিবীকে অনাবৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ব্যাং, একটি মৌমাছি, একটি মোরগ ও ক্ষুধার্ত এক বাঘ ভগবানের কাছে যাচ্ছিল। তারা যখন ভগবানের প্রাসাদে পৌঁছালো সেখানে দেখল দেবতারা খাওয়া দাওয়া ও আনন্দ উৎসবে মত্ত রয়েছেন। তাদেরকে দেখে ভগবান বিরক্ত হয়ে তার রক্ষীদের ডাকলেন। রক্ষীরা যেই তাদের তাড়াতে গেল তখন মৌমাছি তাদের মুখে ফুল ফোটাতে শুরু করলো, বাঘ তাদের খেয়ে ফেলার হুমকি দিল, মোরগ তার ডানা দুটি ঝাপটিয়ে তাদের ভয় দেখাতে শুরু করলো। এর ফলে ভগবান পৃথিবীতে বৃষ্টি ঘটাতে বাধ্য হয়েছিলেন। দিনের প্রশ্ন হচ্ছে, ঝড় কবিতা অনুসরণে শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতা বিবরণ দাও। উত্তর হচ্ছে, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতা যে শিশুর কথা বলা হয়েছে সেই শিশুটি তার মাকে তার ঝড় দেখার অভিজ্ঞতা বর্ণনা দিয়েছিল। সে তার মাকে জানায় যে যখন সে দুপুরবেলায় মাঠের শেষ সীমায় খেলা করতে গিয়েছিল তখন হঠাৎ চারপাশ থেকে উল্টোপাল্টাভাবে বাতাস বইতে শুরু করলো, আচমকা চারপাশ অন্ধকারে ছেয়ে গেল। তার বন্ধুরা তাকে বলেছিল যে ঝড় এসেছে, তাই সে যেন সকলের সঙ্গে দৌড়ে বাড়ি চলে যায়। কিন্তু প্রথমবার ঝড় দেখছিল বলে ছেলেটির খুব ভালো লাগছিল। সে দেখল যে সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, কালো নদীর জলের উপর দিয়ে নৌকো যাত্রা করে দূরে চলে যাচ্ছে এক মাঝি। শিশুটি এভাবে তার ঝড় দেখার অভিজ্ঞতা তার মাকে জানিয়েছিল। চারটা, মধু কাটতে তিনজন লোক চাই, এই তিনজন লোকের কথা মধু আনতে বাঘের মুখে রচনাংশে কীভাবে উপস্থাপিত হয়েছে। শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে গল্পে দেখানো হয়েছে, মধু কাটতে মোট 3 জন লোক দরকার। একজন মৌচাকের নিচে মশাল জেলে মৌমাছি তাড়ায়, একজন গাছে মৌচাক কাটে, আর একজন গাছের নিচে ধামা ধরে দাঁড়ায় যাতে মধুর চাক ভেঙে ধামাতেই পড়ে। 5 নম্বর প্রশ্ন আছে, মায়াতরু কবিতার নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। উত্তর, যে কোনো রচনার নামের মধ্যে দিয়েই রচয়িতা ও তার পাঠককে রচয়িতা তার পাঠককে সেই রচনার সম্বন্ধে একটি ধারণা দিয়ে দেন। কবি অশোক বিজয় রাহার মায়াতরু কবিতাটির নামকরণ সার্থক কি না দেখে নেওয়া যাক। মায়াতরু গল্পে এক মায়াবী গাছের কথা বলা হয়েছে, সে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে নানা রকমের অদ্ভুত আচরণ করত। গাছটির এই রকম বিচিত্র রূপ, ভাবভঙ্গি এবং কাজকর্মের জন্য কবি কবিতাটিকে মায়াতরু নাম দিয়েছেন। নানা রকম মায়াবী রূপ ধারণ করা এই গাছটি নিয়েই রচিত হয়েছে এই কবিতাটি, তাই বলা যায় মায়াতরু নামকরণটি সার্থক হয়েছে। এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বক্তা কে, কাকে সে কথা বলেছে, কিভাবে তার সুবুদ্ধি হয়েছে? উত্তর হচ্ছে, বীরু চট্টোপাধ্যায় রচিত ফণীমঞ্চা বনের পরি থেকে নেওয়া অংশটির বক্তা বনের পরি। তিনি ফণীমঞ্চাকে এই কথাটি বলেছেন, বিশ্রী ও ছুচালো পাতার জন্য ফণীমঞ্চা মনে শান্তি ছিল না। সে বনের পরির কাছে প্রার্থনা জানায় তার গাছের তার পাতাগুলিকে সোনার পাতা করে দেওয়ার জন্য। একদিন বনের পরি তার সে মনস্কামনা পূর্ণ করে দিল, কিন্তু একদল ডাকাত এসে তার সোনার পাতা ছিঁড়ে নিয়ে চলে গেল। পরে আবার ফণীমঞ্চা অনুরোধে বনের পরি তার পাতাগুলো কাচের করে দিল,
কিন্তু হঠাৎ ঝড় হেলে সেই কাঁচের পাতা ভেঙে পড়ল। তখন ফণিমঞ্চা কাঁদতে শুরু করলো। বনের পরী আবার এলো। এবার পরী ফণিমঞ্চা গাছের অনুরোধ শুনে তার গা ভরে দিল কচি নরম সবুজ পাতায়। কিছুক্ষণের মধ্যেই একটা ছাগল এসে সেই সব পাতাগুলো খেয়ে ফেলল। এতে ফণিমঞ্চা খুব দুঃখ পেল এবং সে বনের পরীকে অনুরোধ জানালো আগের মতোই তার কাঁটা ভরা ছুঁচালো পাতা ফিরে দেওয়ার জন্য। এটা শুনে বনের পরী উপরে উক্তিটি করেছিল। 7 নম্বর প্রশ্ন, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, কেমন দিনে কত কিছু না পারার কোন গানটি কবির মনে পড়ে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টিপয় টাপুর টুপুর কবিতায় বর্ষার মেঘলা দিনে যখন নদীর ওপারে বৃষ্টি পড়ছে এবং গাছপালাগুলো সব ঝাপসা হয়ে এসেছে, ঠিক এমন সময় কবির এই গান মনে পড়ে। গানটি ছিল বৃষ্টিপয় টাপুর টুপুর নদে এলো বান। লাস্ট প্রশ্ন 8, বোকা কুমিরের কথা গল্পে কুমিরের বোকামির পরিচয় কীভাবে ফুটে উঠেছে? উত্তর হচ্ছে, বোকা কুমিরের কথা গল্পটিতে কুমিরের বোকামির পরিচয় পাওয়া যায়। কুমির শিয়ালকে ঠকানোর জন্য আলু গাছের আগার দিকটা নেওয়ার কথা বলেছিল। পরে কুমির আলু গাছের মাটির উপরের অংশ তুলে বাড়ি নিয়ে গিয়ে দেখে যে তাতে একটাও আলু নেই। আলু গাছ সম্বন্ধে কুমিরের একটা ভুল ধারণা ছিল যে আলু মাটির উপরে ফলে। এই কথা ভেবেই সে গাছের উপরের দিকটা নিয়েছিল এবং ঠকে গিয়েছিল।